আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো কিরসা মিষ্টি। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। বগুড়ায় কিন্তু মনে করেন যে মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায়। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মিষ্টি। আমার সবাই খুব পছন্দ করবে এবং খুব সহজভাবে দেখিয়েছি। খুব বেশি ঝামেলা নাই কিন্তু তৈরি করা, এবং সবাই পছন্দ করে। ছোটো বড় সবারই পছন্দের একটা খাবার। বিশেষ করে বয়স্ক যা তারা তো খুবই পছন্দ করবে এই মিষ্টিটা। আর এই মিষ্টিটা দিয়ে কিন্তু আপনারা পিঠাও তৈরি করতে পারবেন। এরকম টিপস এবং টিপস আমি অবশ্যই দেবো। আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে প্রথমে কিন্তু আমি চুলাটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা কীভাবে তৈরি করতে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব, মানে পানি ছাড়া কীভাবে ক্যারামেল তৈরি করবেন। এভাবে মনে করি মিডিয়াম থেকে একটা হাই ফ্লেমে রেখে মনে কর প্রথমে চুলার মধ্যে মনে কর পাতিলটা দিয়ে তারপরে এই পর্যায়ে চিনিটা দিয়ে দিবেন। তাহলে যখন একটা পা যখন লালচে কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে নাড়াতে থাকবেন। তাহলে দেখবেন ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখন ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে নিচ্ছে এখানে প্রায় আমি 2.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একদম পুরো ক্রিম গরুর দুধটা ব্যবহার করার জন্য, তাতে করে মানে কিসার যে টেস্টটা সেটা কিন্তু অবশ্যই পাবেন। এরপর যে চিনি দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ। মিষ্টিটা মানে কী কীরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তবে আমি একটু মিষ্টি বেশি খাই তাই আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। যারা একটু কম খাবেন শুধু কমিয়ে দিবেন। তাই 1/3 কাপ পরিমাণ দিলেই হবে। এরপর যা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া ফুল ক্রিম দুধ। আমি এখানে যে কোনো ব্র্যান্ডের দুধটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডটা ব্যবহার করেছি, আপনার ডানোটা ব্যবহার করতে পারবেন। এরপর যা দিলে কী হবে, দুধটা ঘনত্ব করার জন্য আমাকে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে। এইভাবে মনে করো 25 থেকে 30 মিনিট সময় অনবরত নাড়া লাগবে। এবং চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কিন্তু কাজটা করা লাগবে। এরপর 4 থেকে 5টা এলাচি বিচি বের করে 1 চা চামচ চিনি দিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে গোটা এলাচ ব্যবহার করতে পারবেন। তবে একটু গুঁড়াটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টের গুণটা কিন্তু অনেক গুণ ভালো আসে। এরপর যে এখন 2-3 ফোঁটা পরিমাণ আমি দিয়ে দেবো কেওড়া জল অথবা গোলা জল ব্যবহার করতে পারেন। তাতে করে মিষ্টির দোকানে যেটা টেস্ট আসে, সুন্দর একটা ফ্লেভার আসে, শাহি শাহি ভাব আসবে, সেটা কিন্তু দিলে অবশ্যই চেষ্টা করবে। দেখতে পাচ্ছি গরমটা কিন্তু এরকমই থাকবে, ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু চুলাটা কিন্তু অফ করে দেবো আমি। আমাকে কুসুম গরম অবস্থায় কিন্তু সার্ভ করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুসুম গরম অবস্থায় রেখেছি আমি। আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মনে করেন 3টা একটা প্লেটে নিয়েছি আমি। ছোট্টটা বাড়িতে নিয়েছি, ছোট্টটা মগে নিয়েছি, ছোট্টটা বাড়িতে নিয়েছি, মানে পরিমাণটা যেহেতু দুটো পরিমাণের বেশি ছিল, মানে আমি দুধটা আড়াই কেজি দুধ জাল করে আমি প্রায় 1 কেজি পরিমাণ করে নিয়েছি। মানে 1 কেজিতে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো এখানে কিসা হয়েছে। এই কিসাটা দিয়ে কিন্তু আমার পাটি সাপটা পিঠাও তৈরি করতে পারবেন। যারা মনে হয় পিঠা প্রেমিক তাদের জন্য খুবই উপকারে আসবে, ভালো লাগবে। আর আজকে মিষ্টিটা এত বেশি মিষ্টি হয়ে এত বেশি মজার, এই মিষ্টিটা আপনারা একবার হলে বাসায় তৈরি করে খাবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হয়েছে। আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। দেখতেই পাচ্ছেন উপর থেকে কত মোটা সর পড়েছে, মানে লেয়ারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে টেস্টটা এবং টেস্টিংটা কীরকম এসেছে। মানে খেতে মাশাল অসম্ভব মজার একটা মিষ্টি। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, তারা সবাই যেন দেখতে পারে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।